দানিয়াল আলাইহিসসালাতু ওয়াসসালাম জেলখানার ভিতরে সমস্ত উলামা কেরামদেরকে ডাইকা, এরপরে গণ্যমান্য ব্যক্তি যারা ছিল এদেরকে ডাইকা, কই আমি একটা আজব স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? ভুলা গেছে কি স্বপ্ন দেখছি? এখন বাচ্চা ডাক দিয়া কয়, তোমরা তো যুগের আলেম, তোমরা তো জ্ঞানী, কয় হ কয়, আমার স্বপ্নের কথা বলতে হইব, ব্যাখ্যার কথা বলতে হইব। কয় বাচ্চা এটা কেমন কথা? কয় স্বপ্নের কথা বললে না ব্যাখ্যা দিতে পারবো, আপনি স্বপ্ন দেখে বুইলা গেছেন গা, এটা আমরা কেমনে কই, এটা কি সম্ভব? আজীব কথা, আপনি স্বপ্নের কথা বলবেন আমরা ব্যাখ্যা দিব, স্বপ্নের কথাই বলেন নাই, ব্যাখ্যা দিব কিভাবে? একজন দ্বারা কয়, আমার কাছে একটা লোকের ঠিকানা আছে, একটা লোকের সন্ধান আছে, যেই লোকটা আপনি যে স্বপ্ন দেখছেন ভুলা গেছেন, এই ভুলা স্বপ্নের কথাও বলতে পারবে। বলো কি? কয় হ্যাঁ। কোথায় লোকটা? জেলখানায়। কে? হযরত দানিয়াল আলাইহিসসালাম। তাই নাকি? কয় হ্যাঁ, নিয়ে আসো। আনছে। এই বাদশার রাজ দরবারে ঢুকার সময় পথে একটা শিকল দেওয়া ছিল, শিকল, যে কেউ রাজ দরবারে ঢুকবে মাথা নত করে ঢুকতে হইব, মাথা নোয়া এরপরে ঢুকতে হইব, এটা হল সিস্টেম, রুকু দিয়া অথবা মাথা নত করে ভিতরে ঢুকতে হইব। হযরত দানিয়াল আলাইহিসসালাম যখন আসছে, আইসে দেখে শিকল খাড়াই রয়েছে, ভিতরে ধর যায় না। ঘটনা কি রে? শিকল সরাও। কেন? আমার রাজ দরবারের নিয়ম মাথা নত করে ভিতরে ঢুকতে হয়। হযরত দানিয়াল আলাইহিসসালাম ডাক দিয়ে বাদশা কয় কি? কয় আমি যদি আমার আদর্শরে জলাঞ্জলি দিই, আমি যদি আমার মাথাটারে নত কইরা এটা ভিতরে ঢুকি, তাইলে আপনি যে ভুলা গেছেন কে স্বপ্ন দেখে এটা আমি বলতে পারবো না। কয় কে? কেন? আমার আদর্শ যদি জলাঞ্জলি দেয়, আমার যে গাইবি আল্লাহ পাক যে জ্ঞান দান করছেন, এই নূরটা চলে গেলে আমি এটা বলতে পারবো না, আপনাদের শোনাইতে পারবো না, আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, সর্বনাশ। এখন স্বপ্ন দেখেছে কে বুঝলা, কইব কেমনে? হেরে তো লাগবে, তাই নাকি? কহ, আদর্শ জলাঞ্জলি দেয় নাই। আরেক জালেম বাদশা, তিন বন্ধু দিনের রাস্তায় বের হয়ে গেছে, ঘুরতে 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 জালেম বাদশা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে। মুসলমান তোমরা কয় হো? রক্ষা নাই, ইমান ছাড়তে হইব। কয় কে? কয় আর না হয় জীবন দিতে হইব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদু। কয় জীবন দিবি না? না, রক্ত দিব জীবন দিব না, ঘাম দিব জীবন দিব না, জীবন দিব ইমান দিব না, দাঁত দেব না, ইমান বড় শক্ত, তেল ভাজি করো, তেল করার মধ্যে দিয়ে দাও, আগুন জ্বালায়া তেলগুলিরে উত্তপ্ত করিয়া ডাক দিয়া কয় জীবন দে, আর না হয় ইমান ছাড়। তিন বন্ধু ডাক দিয়া কয় জীবন দিব তবু ইমান দিব না। জুবেন সুবহানাল্লাহ। প্রথমজন রে হ্যান্ডকাপ বাইন্দা পড়াইয়া তেলের মধ্যে ছেড়ে দিছে, মুহূর্তের মধ্যে শেষ, হাড্ডিগুলি বাইসা গেছে, গোস্তগুলি সব শেষ হয়ে গেছে। দুই বন্ধুরে ডাক দিয়া কয় পরিণতি দেখছো নি, এমন কিন্তু হবে, ইমান যদি দিতে চাও, ইমান যদি বিলীন করো, ইমান যদি ছাড়ো, তাহলে জীবন তোমাদের কি ভিক্ষা দিব। ওই দুই বন্ধু ডাক দিয়া কয় আমাদের চোখের সামনে বন্ধু আল্লাহর জান্নাতে গেছে, আমরাও আল্লাহর জান্নাতে যাইতে রাজি। বন্ধুগণ আমার ডাক দিয়ে বাদশা বড় শক্ত রে হ্যান্ডকাপ লাগা, দ্বিতীয় জন রে তেলের
মধ্যে নিক্ষেপ কর, দ্বিতীয় জনরে তেলের মধ্যে নিক্ষেপ করলাম, গুস্তগুলি তেলের মধ্যে মিশে গেল, হাড্ডিগুলি উপরে উঠা গেল। এবার তিন নাম্বার বন্ধুরে ডাইকা কয়, জীবন কিন্তু দেওয়া লাগবে বলে হাসে, এই তোর হাসির রহস্য বুঝি না, তোমার চোখের সামনে দুই বন্ধু জীবন দিল কেন তুমি হাসো, ডাক দেখো তুমি কুফুরের চোখে দেখো আমার দুই বন্ধু জীবন দিছে, আর আমি ইমানের চোখে তাকায়া দেখি আমার দুইটা বন্ধু আল্লাহ পাকির আটটা জান্নাতের দরজা দিয়ে ঢুকে গেছে। উজিরাইছে ডাক দেখো জাহাপনা কয় কি মুসলমানরে মারলে লস কয় কে কেটি মরলি জান্নাতে, হে গো গাম জড়াইল লস কয় কে গাম জড়াইল সুয়াদ, এদের মারলে অলস রক্ত ঝরাইল লস কয় কে, এই রক্ত যদি জমিনে পড়ে তাহলে এই রক্তের এত দাম, যেমন পানি গাছের গোড়ার মধ্যে পড়লে গাছ তরুতাজা হয়, আর মোমেনের রক্ত জমিনে পড়লে ইসলাম তরুতাজা হয়। কই কী কো বুঝি নাই বুঝায় কো, উজির কয় আমার কাছে ছাইড়া দেন বলে কেন আমি গুনা করাইব, মোমেনের হাতের মধ্যে গুনার অস্ত্র ধরাই দিব, মোমেন রে গুনার কাজে লিপ্ত করব, মোমেন যদি গুনার কাজে লিপ্ত হয় নূর চলিয়া যাইবে, ইমানের পাওয়ার খর্ব হয়ে যাবে, এই জন্যে গোটা পৃথিবীর মুসলমানদের হাতে হাতে কাফের বেঈমান মুশরিকেরা কৌশলে গুনাহের বস্তু ঢুকাই দিছেন, রাতের বেলাও গুনা দিনের বেলাও গুনা রাস্তা দিয়েও গুনা বাবা মাই তো ঘুমাই রয়েছে, ছেলে মেয়ে যে কি করে এটা তো খবর নাই, গুনার বাক্স দিয়ে দিছে, গুনা 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 কর দিয়া দিছে, ওপেন বানাই দিছে গুনা কে, ইমান ইমানদারের ইমান দুর্বল করার সর্বোচ্চ অস্ত্র হচ্ছে গুনার কাছে লিপ্ত থাকা। সুদ খায় হ্যাঁ বুঝেই নেই এটা যে গুনা, ঘুষ খায় হ্যাঁ বুঝেই নেই এটা যে গুনা, মিথ্যা কথা কইতেছে অহরহ শুধু শুধু বুঝেই নেই এটা যে গুনা, অভ্যাস হয়ে গেছে গিবত, এত পরিমাণ গিবত, দুইজন বসলে গিবত, বাজারে গিবত, ঘরে গিবত, রাস্তায় গিবত, মসজিদে বইয়া বইয়াও গিবত, কথা কয় না জোরে কর না, ভালোবাসা দিতে তো পারেন না, ছোট ছেলেরা মসজিদে যা খেজাগিজি করে, যুবক ছেলেরা টুপি ছাড়া যা খেজাগিজি করে, এই তো টুপি কু, ছোট্ট বাচ্চা মসজিদে যায় দুষ্টামি করে দপক লাগা দেন, এই কার ফুলারে কার করতে মসজিদ আমি না, আর অ্যারাবিয়ান দেশগুলির মধ্যে গিয়া দেখেন ছোট্ট বাচ্চারা মসজিদের মধ্যে খেলাধুলা করে, অভ্যাস বানান না, আয় হাই রে মুসলমান, আমার রসুলে যখন ছোট্ট বাচ্চারা দেখতো মিছিল লাগাইতো, কই আমার নবী যায় নবী যায়, বাচ্চাদেরকে জিজ্ঞেস করে এই নবীর লেগে তো পাগল কে, আরে আমার নবী মাথার মধ্যে যখন হাতটা বুলায় এমন শান্তি লাগে, আমার নবী যখন হাসি দেয় এত শান্তি লাগে, ছোট্ট বাচ্চা কয় আমার নবী যখন আমার সাথে খেলাধুলা করে এত মজা লাগে, ছোট বাচ্চার সাথে আমার রহমতের নবী খেলাধুলা করছে, সুবহানাল্লাহ, কোন আর আপনারা খালি হিক যেন একটা দমক খালি দমক দেন ফোলা বাইন এ কইরেন না, যুবক ছেলে রাস্তা দিয়ে হাঁটে আর দাইকা কো নাই কি রে সালাম দিলি না, কয় কেন তোর বাবা তো ভালো ছিল তোর দাদা তো ভালো ছিল তুই এমন হলি কেন লিগা, যুবক ছেলে ডাক দিয়ে কয় চাচা বুঝি নাই অপরাধটা কি, কয় মুরব্বীরে দেখলে সালাম দিতে জানোস না, আর আমার রসুল কয় যুবকরে দেখলে আপনি আগে সালাম দেন একদিন, আপনি আগে সালাম দেন দুই দিন, আপনি আগে সালাম দেন তিন দিন, আল্লাহর কসম একটা যুবকরে লাগাতার তিন দিন যদি আপনি মুরব্বী হয়ে সালাম দেন, এই যুবকটা চিন্তা করবে বাবার বয়সী দাদার বয়সী আমার আগে আগে সালাম দেন, না না আমি আর সালাম নিব না এটা লজ্জা আমার জন্য, চতুর্থ দিনের মাথায় এই যুবকটা খুইজা খুইজা আপনার আগে আগে সালাম দিব, আরো জোরে কোন ঠিক কিনা, ও মুসলমান এবার উজিরে ডাক দিয়ে কয় জাহাপানা কয় কি, ও জাহাপানা কয় কি, আমার কাছে দিয়া দেন গুনা করে ইমান ধ্বংস করে দি, এটি মারলে লস ঘাম জড়াইলে লস রক্ত জড়াইলে লস, তাই নাকি কয় হয়
কই কেমনে করবি? কই আমার কাছে বুদ্ধি আছে, আমি যদি আরে ঈমান হারা করতে পারি আপনি আমারে কি দিবেন? কই কস কি? সোনার মোহর দিব, তোর পদ মর্যাদা আরো বাড়াই দিব। বাদশা কইছে এখন তার উপায় নাই, ডাক দেখে তাই নাকি কহ, কেবার তুই তোর পরিকল্পনা আমার কাছে কহ। এবার উজি ডাক দিয়া কয়, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটারে আর এই মুসলমান সন্তানটারে আমি ঘরের ভিতরে 40 দিন তালা দিয়ে রাখুন, আমার মেয়েটারে শিখাই দিন অপকর্ম কর। বাড়িতে যাই মা, কই কি তুমি চাও না আমার মর্যাদা বাড়ুক? কয় হ, তুমি চাও না তুমি স্বর্ণের মালিক হও? কয় হ, টাকা পয়সার মালিক হও? কয় হ, একটা যুবক আনতেছি ওর ইমান নষ্ট করতি কেমনে? তোমার আল্লাহ যে রূপ দিছে এই রূপের দিকে কয়দিন না আছে পারবে? একটা রুমের ভিতরে একটা যুবক 40 দিন টাইম নিছি মাইয়া, কেটা কোনো ব্যাপারই না। যুবকটারে দিয়া যুবতীরে দিয়া ঘরের ভিতরে তালা লাগাই দিছে, হায় হায় হায়। আর ওদিকটা বক্তা না সর বাদশাহ দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া, কে মাথা নত করবি না? কয় না। কয় কে? আরে আমি মাথা নত করলে আমার আকীদা নষ্ট হয়ে যাবে, আমার আদর্শ বিচ্ছুত হয়ে যাবে, আর আমার আদর্শ যদি জলাঞ্জলি দেয়, আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নের কথা আমি আর বলতে পারবো না, আমার আদর্শ যদি জলাঞ্জলি দেয়, এটাই তো আমার পুঁজি। একটু জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবারে যুবকটারে আর যুবতীরে দিয়া ঘরের ভিতরে তালা লাগাই দিছে, 40 দিন পরে বাবা তালা খুলছে, মেয়ে বেরোইছে, মা কি কি করলি বর্ণনা দে। বন্ধু কোন আমার মেয়েটা মাথা তারে নিচের দিকে দিয়া ডাক দেখে বাবা, জীবনে বহু যুবক দেখছি এমন আজব যুবক দেখি নাই, কি গো মা ডাক দেখ বাবা, 40 দিন এই তালাবদ্ধ রুমের ভিতরে আমি ছিলাম, আমি গুনাহ তো করাইতে পারি নাই, আমি এই 40 দিনের ভিতরে যুবকের আমল আখলাক দেইখা এখন আমার নিজের অনিচ্ছা সত্ত্বে মুসলমান হইতে মনে চায়। বলো কি মা, আগ্রহ বাইরে গেছে বাবা, বলো দেখি কি এমন আমল, বলো দেখি কি এমন আখলাক, যুবতী মেয়েটা ডাক দেখে বাবা আমারে তুমি তালা লাগাইলা, আল্লাহর কসম আমার রূপের দিকে যুবকটা একটা নজরও তাকায় নাই, আমি ডাইকে বলি আমার কি রূপ তেমন খারাপ নাকি তাকাও না কেন? যুবকটা ডাক দিয়া কয়, আমি তোমার রূপের দিকে তাকাইলে আমার নূর কইমা যাইব, আর আমার ইমানের পাওয়ার কইমা গেলে আমি আমার মালিককে দেখতে পারবো না, আমি আমার মালিকের সঙ্গে কথা বলতে পারবো না, আমি আমার মালিকের জান্নাত দেখতে পারবো না। ও বাবা, একদিন দুই দিন না 40টা দিন আমি যখন নিজের চোখে এই দৃশ্যগুলি দেখছি গো, আমার নিজের প্রতি দুর্বল মনে হইল, আমি যখন ঘুমায়া যাইতাম আমি রাতের বেলা ঘুম থেকে উঠা মাঝে মধ্যে দেখতাম এমন সুন্দর খাবার লোকটা খায়, তুমি আমারে শুয়োরের গোস্ত দিছো খাওয়াইবার জন্যে, তুমি আমারে কুকুরের গোস্ত দিছো মুসলমানদের খাওয়াইবার জন্যে, তুমি শরাব দিছো খাওয়াইবার জন্যে, এই লোকটা 40 দিনের ভিতরে একটা দিন এগুলির দিকে তাকায় নাই, এগুলি হাতে ধরে নাই, এগুলি মুখের মধ্যে নেয় নাই। ও বাবা, আমি রাতের বেলা ঘুম থেকে উঠা দেখি এই যুবকটা এমন এমন আজিব আজিব খাবার খায়, যেই খাবার দুনিয়াতে আমি নিজের চোখে কোনোদিন দেখি নাই, আমি তাকায় তাকায় দেখি ওই খাবারের মধ্যে এত সুন্দর গ্রাম। ওই যুবকটার ডাইকা কই, খাবার তুমি কোত্থেকে পাও? তোমার তো তালা লাগানো, এই ঘরের ভিতরে কোনো মানুষ ঢুকতে পারে না। যুবকটা আমার ডাক দেখো, যুবতী রে আমার জন্য দুনিয়ার একটা দরজা তালা লাগানো, আমার আল্লাহ 7 আসমানের সব তালাগুলি খুইলা, আমার আল্লাহ সে আজিম পর্যন্ত আমার দেখার তৌফিক দিয়া দিছেন। আরে জান্নাত থেকে খাবার আসে, ওই খাবারগুলি আমি খাই। যুবতী এই কথাগুলি বাবার কাছে
যখন বলে বাবাই ডাক দেখে মাগো তোমার তো এগুলি নিজের চোখে দেইখা ঈমান আনবার মনে চাইতেছে আহ তোমার জবানে এই বর্ণাগুলি শুইনা আমারও কালিমা পড়া মুসলমান হইবার মনে চায় আমার আল্লাহ ডাক দেখে ইয়ে জমি মেরে লিয়ে হয় আসমা মেরে লিয়ে ইয়ে জমি মেরে লিয়ে হয় আসমা মেরে লিয়ে আওর হয় মসরুর খদমত গুল জহা মেরে লিয়ে ইয়ে চমন মেরে লিয়ে হয় ইয়ে চমন মেরে লিয়ে হয় ইয়ে খমর মেরে লিয়ে ইয়ে চমন মেরে লিয়ে গায় গুল সতা মেরে লিয়ে আরে আল্লাহু আকবার জোরে কর না আমার আল্লাহ কয় ইমানদারের পুঁজি হইল এটা এটি হচ্ছে একজন মুমিনের পুঁজি এর চাইতে একজন মুমিনের পুঁজি বড় কিছু হইতে পারে না জোরে কোন ঠিক কিনা রাগ হইয়েন না রাগ হইয়েন না রাগ হইবেন আর তু জোরে কোন রাগ হবেন আমগো পূর্বপুরুষ কি বানর ছিল জোরে কোন বানর ছিল সরকারের ধন্যবাদ জানাই হস্তক্ষেপ করছে আশ্বাস দিছে এগুলি যেগুলি বিতর্কিত আছে এগুলি দূর করে দিব কিন্তু প্রশ্ন আছে তাহলে কাদেরকে বসাইছেন এই ষষ্ঠ শ্রেণীর বইগুলি তো ছেলেদের হাতে হাতে গেছে কি কু কি বুঝাম কারে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আচ্ছা কোরআনের তাফসির এটা তো কঠিন কোনো জিনিস না আল্লাহর কালাম জোরে কোন কঠিন আরো জোরে কঠিন আল্লাহ কি কয় ওয়া রাতিলিল কুরআন তারতিলা সহজ একদম সহজ একটা তাফসীরের কথা শুনাই যদি মনোযোগ না থাকে বুঝবেন না মনোযোগ আছে একটু মনোযোগ দিয়া পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার বচন হইল দুই প্রকার একজন হইলে এক বচন একের অধিক হইলে বহু বচন মানে অনেক আরবি এক আজীব ভাষা এটার বচন হইল তিন প্রকার একজন হইলে এক বচন দুইজন হইলে দুই বচন দুইয়ের অধিক হইলে বহু বচন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আগে বলছি মনোযোগ ছাড়া এটা বুঝবেন না জোরে কোন মনোযোগ আছে জান্নাতে ছিল কয়জন জোরে কোন দুইজন তাহলে আরবি ভাষার বচন হইল তিন প্রকার একজন হইলে এক বচন দুইজন হইলে দুই বচন দুইয়ের অধিক হইলে বহু বচন আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে কি কয় বাবা আদম এবং মা হাওয়ারে যখন জান্নাত থেকে বের করব শয়তান ধোকা টোকা দিছে না গন্ধম খা উড়িস না ঠান্ডা পানি যাইস না ওয়াজ গেলে কি হইব কুরকুড়ি বাসতে যেন থাক হে আইসি কিন্তু ওয়াজের লিখে হারা দিন আনো গুইরা বাইত গেছে গা ভিতরে আহেও নাই হুনেও নাই এমন শ্রোতা আছে না নাই আসতে পারেন না এখানে বসতে পারেন নাই তকদিরে যদি না থাকে আরে আল্লাহ যদি কবুল না করে এবং দামি মজলিসে কি আসা যায় আমরা আসি নাই জোরে কোন আমাদের আনছেন কে আমাদের আনছেন আল্লাহ এজন্য একটু অনুরোধ করি যারা বইছেন তো বইছেন উঠছেন না একটু আব্বা মল্লিক আজকে দোয়া করে যান মা নাই কার কার হাত উঠান তো মা নাই কার কার মা নাই মা আরে বাবা নাই কাকা আমারও বাবা নাই দেখেন এনে ম্যাক্সিমাম মানুষেরই মা নাই বাবা না হাত নামা মা বাবা কবর মধ্যে শুয়ে আছে আপনার দিকে তাকায় আছে আপনার দিকে তাকায় আছে একটু দোয়া করবেন আচ্ছা এমনও তো হইতে পারে যে আজকের দোয়াটা আল্লাহ কবুল করবে জোরে কোন দোয়া কবুলের মালিক কে আমার ভাইয়েরা ইহবিতু মিনহা জামিআ তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও
ইহবিত একজন বের হও, ইহবিত দুজন বের হও, ইহবিতু সবাই বের হও জান্নাত থেকে। এবার জোরে কোন জান্নাতি ছিল কয়জন? তো আল্লাহ কইবে না ইহবিত মিনহা জামিয়া, তোমরা দুজন বের হও। আল্লাহ এটা না কইয়া কয় ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হও। ঘটনাটা কি? সমস্ত মুফাসসিররা তাফসিরের কিতাবের মধ্যে লেখেন কথাটা শোনার আগে, জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিররা বলেন বাবা আদম মা হাওয়া ডাইরেক্ট কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি দুনিয়াতে আসবে ইনডাইরেক্ট আল্লাহ কয় তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। তাহলে বোঝা গেল আমাদের বাবা জান্নাতি, আমাদের মা জান্নাতি, আমরাও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাতি, এখন কেউ যদি আমাকে কয় আমাকে দাদা বলে বানর ছিল, আমাকে বাবা বলে বানর ছিল, এইটা আপনারা জোরে কোন মানবেন? মিথ্যা তথ্য, মিথ্যা তথ্য। এইবার মা বাবা আর ওই মুসলমান যুবক তিনজনে মিল্লা বুদ্ধি করতেছে, আমরা তো কালিমা পড়া মুসলমান হয়ে যাব। যুবককে দেরি করতেছে ওকে, কয় লাভ কি? কয় কালিমা পড়ার সাথে সাথে 70 বছর যদি হয়, 80 বছর যদি হয়, কালিমা এমন এক দামি জিনিস, 70-80 বছরের সমস্ত গুণ আল্লাহ মাফ করে আপনার একদম মাসুম বেগুনা বানাই দিব। যুবকরা দেরি করতাম না, যুবকরা দেরি করতাম না, আমার সাথে পড়েন কালিমাটা, ও যুবক আমাদের পড়াই দাও সবাই জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদে ডাক দেখো যুবক, আমরা দুইজন কালিমা পড়েছি, বাদশা যদি খবর পায় হত্যা করে ফেলবো, বাঁচতে দিব না, কি করবি? এবার উজির ডাক দিয়ে কয় যুবক রে চল আমরা এলাকা সেরা পলায়ন করি। এইবার পলাইতে আরম্ভ করলেন তিনজন, গভীর রাত হয়ে যায়। পলাতে পলাতে ওরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে জঙ্গল, গভীর জঙ্গল অন্ধকার, এমন সময় তাকায় সামনে দেখে দুইটা উটের মধ্যে এমন সুন্দর দুইজন চেহারার মানুষ, সাদা পোশাক, এমন চেহারার মানুষ জিন্দগিতে কোনোদিন দেখে নাই। ওই দুইজন সামনে এসে হাজির, ওই মুসলমান যুবক দেখো কে তুমি, তোমরা দুইজন কারা গো? এবার দুইজন ডাক দিয়া কয় আমগো কি চিনো নাই? বলে না চিনি নাই। ও বন্ধু আরেকটু গভীর নজরে তাকায় তাকায় দেখো না, ওই যে তেলের মধ্যে জালেম বাদশা তোমার যেই দুই বন্ধু রে, এই তেলের মধ্যে দিয়ে হত্যা করেছিল, আমাগো জান্নাতে আল্লাহ পাঠাইছিল, আমরা তোমার ওই দুই বন্ধু, তোমারে দামি দুইটা উট দিয়া তোমাগো তিনজন রে রিসিপশন করাইবার জন্যে আমরা হাজির হয়ে গেছি। বখতনসর বাদশা ডাক দিয়া কয় তোরে আমার দরকার, হায় রে মাথা নত করলে তুই নাকি আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবি না? বলে হ্যাঁ, তাইলে মাথা নত করার দরকার নাই, শিকলটারে খুইলা দে। তাফসীরের কিতাবের মধ্যে আসে এই প্রথম একজন মুসলমান নবীর জন্য ওই শিকলটারে খুইলা দেয়, উঁচু করিয়া মাথা ডরে, মাথাটারে উঁচু করিয়া বুক ফুলাইয়া সামনের দিকে হাজির হইয়া ইমানের পরিচয় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আমি তো স্বপ্ন দেখছি কিন্তু বুইলা তো গেছি। কইবার পারবা? কয় হ কয় কেমনে? কিরি তো কারিশমা সুবহানাল্লাহ। কোন কয় তুমি দেখছো একটা বড় মূর্তি? কয় হ অনেক বড় মূর্তি। কয় হ মাথাটা স্বর্ণের? কয় হ বুকটা পিতলের? কয় হ পাগুলি লোহার? কয় হ এটি তো দেখছি। কয় মনে হইতেছে? ক আগ্রহ বাড়ে। কয় কইতেছে মাথাটা স্বর্ণ, বুকটা পিতলের, পাগুলি লোহার, কয় এমনই তো দেখছি।
এরপরে আকাশ থেকে বিরাট বড় একটা পাথর আইসা এই মূর্তিটার মাথার উপরে পড়ছে, মূর্তিটা বাইঙ্গা চুরমার হইয়া একেবারে জমিনের মতন বিস্তীর্ণ হয়ে গেছে। কয় এমনই তো দেখছি, কয় এমনই তো দেখছি, সুবহানাল্লাহ কইতেন না? স্বপ্ন দেখলে না ব্যাখ্যা দিব, স্বপ্নের কত দিক হয়, আল্লাহ ওই ঘটনা কি রে, তুই বাহালুল, তুই পাগল আর আমি বাদশাহ, আমার কস পাগল, এই তোর জামা নাই, তোর কাপড় নাই, তোর সংসার নাই, তোর কিচ্ছু নাই, ঘর বাড়ি কোনো কিচ্ছু নাই, মানুষ তোরে পাগল কর, আমি বাদশাহ, জীবনে আমার কেউ পাগল কয় নাই, তুই আমার পাগল কসকে? বাহালুল পাগল কয় তো সত্য কথা কইতাম না? খলিফা হারুন রশিদ জানে বাহালুল পাগল হইলে কি গো, কিন্তু বড় আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ কর, এদিকে আইসে আমার পাগল কসকে? কইতে পাগল রে পাগল কমু না, তাই নাকি কহ? এটা ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম, এটা বারান্দা, আমি ঘর বানাই বেশি, তাই নাকি কহ? এটা কিনলে কি হইব? এটা কিনলে আল্লাহ তাআলা তোমার জান্নাতে এরকম বালাখানা দিব, পছন্দ নেই বাচ্চার, এই কথাটা বাচ্চার পছন্দ নেই, দূর পাগলে কি কয়, পাগলের কাম হইতে এরকম, ঘর মানে মনে করে কত কিছু করে, এর পাগল সাথে যে জুবাইদা ছিল স্ত্রী, হ্যাঁ লইছে মনের মধ্যে, আরে পাগলে কি কইল, এটা এটা কিনলে নাকি জান্নাতে বালাখানা হইব, জুবাইদা গ্রহণ করছে, বাচ্চা ডাক দিয়া কয় তোর ঘরের দাম কত, এক দেড়াম, না পছন্দ নেই কিনতাম না, এখন তো এই যুগটা আইসে আকাশের উপরে পঞ্চাশ তালার উপরে একটা ঘর বানায়া বিক্রি করলে এখন নেয় গুলশানে, দাম কিন্তু বেশি, কয় অসুবিধা নাই, বাড়ি দাঁড়া কয় হ্যাঁ দাম বেশি, কয় অসুবিধা নাই, আরে থানা প্রপারে শহরে কয় হ্যাঁ কয় অসুবিধা নাই, জায়গার পজিশন ভালো, ফ্ল্যাটের দাম বেশি, অথচ জাগা রয়েছে জাগার জায়গা, কই ইট কই বালু কই সিমেন্ট হইব তিন বছর পরে, আর বুকিং দে তিন বছর আগে, এখন কইলে বিশ্বাস হয় কেন, এটা আধুনিক যুগ, এখন কইলে বিশ্বাস হয় বলে কেন, এটা বৈজ্ঞানিকের যুগ, এখন বিশ্বাস হয় বলে কেন, এটা কম্পিউটারের যুগ, এই কম্পিউটারের যুগে আইসা কেউ যদি আমাকে পূর্বপুরুষে বানর কয়, এটা হইল, এটা বিশ্বাসযোগ্য, এটা হইত না, একটু জোর এখন ঠিক কিনা, ওলাকদ কাররামনা বনি আদম, আল্লাহ কয় তোমরা আদমের সন্তান, তোমরা আদমের সন্তান, আরে তুমি কম দামে হইতে যাবে, আরে তুমি তো দামি দামি বলে কেমনে, ওই যে কলমের মালিক হোক, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কই কলমের মালিক হোক দামি হোক, কই কেমনে, কই আকাবিররা হইছে, কই কেমনে, আরে আকাবির এরকম দামি কলমের মালিক হইয়া আধ্যাত্মিক জগতে গেছে বলে কেমনে, কই ইমাম আবু হানিফা গেছে বলে কেমনে, আহমদ আলী কাসিমি লাহোরি গেছে, তাই নাকি কয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু ইউসুফের বাড়িতে গেছে না বেড়াইতে, আবু ইউসুফ মেয়ের ডাক দিয়া কয় মা, কয় কি, অনেক বড় হুজুর, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, সেবা যত্ন করো, কই তাই নাকি কয় এমন মজা করে খাবার পাকাইছে, আচ্ছা আপনাকে এলাকায় যদি কোনো মেহমান আসে ভাত তরকারি একটু বেশি করে দেন না, এটা হলো ভদ্রতা, ইচ্ছা করে দেন, কেন এগুলো তো ফেরত আইবই, একজন মানুষ কি এত এত খাবার খাইতে পারবো, এগুলো তো ফেরতই আসবে, তিমা আবু ইউসুফের মেয়ে ও যা রান্না করছে সব বাটির বল গামলা বইরা ভাত দিয়ে সব কিছু আবু হানিফা রহমতুল্লাহ সামনে দিছে, বেচারা করছে কি সব খেয়ে লিছে কিচ্ছু রাহে নাই, এগুলো যখন ফেরত দিছে মেয়েগুলি দেখে কয় ইয়া আল্লাহ বাবাই কইলি কেন আমি কী দিই, বাবাই কইলো বড় আল্লাহ আমি দিদি রাগ কস, তখন দেখা এলিস কেমন হইল, আর আহমদ আলী কাসিমি আহমদ আলী লাহোরি উনি পুলিশের বাড়িতে খানা খাইতে গেছে দাওয়াত খাইতে গেছে, এখন সব মানুষ খেয়ে গেছে, এ উনি না বলে হালালের গ্যারান পায়, উনি না বলে হারামের গন্ধ পায়, পুলিশের বাড়িতে খাইতে গেছে কেমনে, আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সব পুলিশ খারাপ না, পুলিশের মধ্যে অনেক আল্লাহওয়ালা পুলিশ আছে না, তাহাজ্জুদ নিয়মিত করে এমন পুলিশ জোরে কোন আছে না, নাই আছে না, আল্লাহর ওলি তো চিনছে, পুলিশের বাইরে গেছে খাইতে,
এখন গ্রামের সব মানুষ কয়ে কেমন হইলো, দুষ্ট দুইটা ছেলে ছিল, এই দুই ছেলে ডাক দিয়া কয় চল হুজুরে পরীক্ষা করি, কয় কেমনে, কয় তুই কিছু হারাম পয়সা লো আমি কিছু হালাল পয়সা লো, কই আবার কেমনে, কয় তুই তোর বাবার পকেটে তিনি চুরি করে আন আর আমি আমার বাবার থেকে কই আনি, যদিও পকেটটা বাবার না কই আনলে হারাম, যদিও পকেটটা স্বামীর না কই নিলে হারাম, বাবার পকেটে তো নিলাম না, স্বামীর পকেটে তো নিলাম না, না না কই নিলে হারাম, দুজন আনসাই না, হারাম পয়সা দিয়া কমলা কিনছে আপেল কিনছে আর হালাল পয়সা দিয়া কলা পেয়ারা কত কিছু কিনছে, কিনা ব্যাগের মধ্যে মিশাইয়া নিয়ে গেছে দরজার সামনে, হুজুর আসেননি, কয় কে কামরা উমুক কেন আসছ, কয় সোহবত লেনে কে লিয়ে, সোহবত নেওয়ার লেগে আইসি, ডাক দিয়ে কয় মিয়া তোমরা কি সোহবত নেওয়ার লেগে আইসো না আমার পরীক্ষা করতে আইসো, আল্লাহ কয় করবেন জোরে, দুই যুবক ডাক দেখে কি রে ঘটনা কি, একটা আর একটার দিকে সাহেব দৌড়ে যায় ফায়ের মধ্যে ধরছে, হুজুর মাফ করে দেন, কয় কে কি হইছে, ঘটনা তো এরকম হয়েছে, হুজুর আপনি বুঝলেন কেমনে, হুজুর ডাক দেখো তোরা যদি সোহবতের জন্য আসতি, তোরা যদি আমার কাছে মানে ভালো নিয়তি যদি আতি, তাহলে তোকে ব্যাগের ভিতরে হালালের গেরানো কয় হারামের গন্ধ কয়, ব্যাগ একটা দুই রকমের গেরানোর গন্ধ কয় কে, এর লিগে আমি বুঝছি জোরে কোন সুবহানাল্লাহ, হুজুর দৌড়ি জি তুলাইছেন মাফ করে দিয়েন একটু বাইর করে দেন কোনটা হালাল কোনটা হারাম, কয় খোল খুলছে, এই জন্য এগুলি হালাল আর এগুলি হারাম, ওই কলবের মালিক হইছে কোন কলব, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, ওই কলবের মালিক হইছে জমিনের মধ্যে চক্ষু বন্ধ করে এখন সব কিছু দেখতে পায়, আবারও জোরে এখন সবচেয়ে দামি মানুষে বানাইছেন জোরে বলেন, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ জোরে বানাইছেন কে, আয় হায় এইবার মেয়েটা ডাক দিয়া কয় হয় বাবাই কইলো বড় আল্লাহর ওলি মানুষ কিন্তু সব দিক খাইয়া বলাইছে, ফজরের সময় পানি পাল্টাইতে গেছে কে, আল্লাহর ওলিরা তাহাজ্জুতের নামাজ পড়ে নিয়মিত, এই জন্য রাতে তাহাজ্জুতের ওজুর পানি দিছে, সকালবেলা পানি পাল্টাইতে যায় দেয় আগের পানিটা রয়ে গেছে, মন খারাপ মন খারাপ, বাবারে ডাক দিয়া কয় বাবা, কয় কি, কয় মনের ভিতরে কেমন জানি করতেছে বদ ধারণার সৃষ্টি হইব, কয় কে লিগা, ডাক দিয়া কয় বাবা আপনি কইছেন আল্লাহর ওলি অনেক বড় মানুষ, কামডা করলো কি, কয় কি করছে, কয় গামলা বুড়া ভাত দিছি তরকারি যা দিছি সব খেয়ে ফেলাইছি কিচ্ছু ফেরত দেয় নাই, খাইছে তো খাইছে, রাতের বেলা আল্লাহর ওলিরা তাহাজ্জুতের নামাজ পড়ে না, কয় হ, কয় তাহাজ্জুতের পানি দিছি ফজরের সময় পানিটা পাল্টায়া নতুন করে পানি দিতে গেছি দিয়ে আগের পানি রয়ে গেছে, বাবা বদ ধারণার সৃষ্টি হইবে, একটু জি গান পর্দার আড়ালে মেয়েটে মুরা, ইমাম আবু ইউসুফ আইসা আদবের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছে, কয় হুজুর মেয়ে তো কমপ্লেন করছে, কয় কে লিগা, কয় বাদ বলে যা দিছে সব বলে খাইয়া লইছে, ওজুও বলে করেন নাই তাহাজ্জুতের নামাজও বলে পড়েন নাই, হুজুর কমপ্লেন তো আমার না, আমি জানি আপনি কত বড় আল্লাহওয়ালা মানুষ হুজুর এটা আমি জানি, কিন্তু মেয়েটার যে বদ ধারণা হইব এর লিগে একটু জবাবটা দেওয়া লাগে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মিয়া এই সমস্ত জিনিস কি কওয়ার জিনিস, কয় না হুজুর আমি জানি কওয়ার জিনিস না কিন্তু বদ ধারণা যে হইব, এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় শোনো তোমার বাড়িতে যখন খানা খাইতে আসছি খানা যখন আমার সামনে দিস প্রত্যেকটা খানার মধ্যে লেখা হালাল, প্রত্যেকটা খানার মধ্যে লেখা হালাল, প্রত্যেকটা খানার মধ্যে লেখা হালাল, আর সমস্ত খানার ভিতর থেকে জান্নাতি খাবারের ঘ্রাণ আমার নাকের মধ্যে লাগতেছে, এই খাবার পাইয়া লোভ আমি সামলাইতে পারি নাই, কষ্ট হইল সব খাইয়া ফেলাইছি, এখন হালাল খাবার খাইয়া এখন জান্নাতি খাবার খাইয়া আমি কি রাতের বেলা ঘুমাইতে পারি, ঘুমাই নাই, আমি এশারের ওযু দিয়া উম্মতি মুহাম্মদের জন্য 1,000 মাসাল আমি হল করছি, মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ছি সিজদা দিছি জিকির আজকার করছি, এশারের ওযু দিয়া আমি ফজরের নামাজ আদায় করছি, এই কারণে মাঝখানে আর আমার ওযুর পানির প্রয়োজন হয় নাই, ও মুসলমান আমরা সেই জাতি, ও মুসলমান আল্লাহ পাক আমাদের ইমানের শক্তি এত দামি বানাই দিছে, ও মুসলমান আমাদের আকাবিরা ছিল এই ধরনের মানুষ, ও মুসলমান আজকের বাংলাদেশে এই ইসলামের পিছনে যেই ধরনের মেহনত ছিল, আপনার মাথায় টুপি আমার থুতায় দাড়ি, আজকে নির্দ্বিধায় আমরা মাহফিল করতেছি,
এটার পিছনে আমাদের আকাবিরদের মেহনত ছিল, ওই মেহনতের কারণে আজকে দ্বীন আর ইসলাম নির্দ্বিধায় আমরা বাংলার জমিনে পালন করতে পারতেছি। আরে নবীর জামানায় ইহুদি কিয়া মসজিদ নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, রসুলের সামনে আবু বকর সিদ্দিক, রসুলের সামনে হযরত উসমান গনি, রসুলের সামনে হযরত উমর সহ বসা, উমরের মতন মানুষ বসা, আর ইহুদি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। ইহুদি এমন ভাবে তাকাইছে, এমন ভাবে তাকাইছে, বেটার তো পেশাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে চায়, নবী গো অনুমতি দেন। কয় না, অনুমতি দেওয়া যাইব না, পেশাব ঠিক মতন করতে দাও। লোকটা পেশাব করছে, হয়তো তোমার মনে মনে চিন্তা করে হয়তো আমারে পেশাবের পরে বলবো ওরে ধইরা নিয়ে আয়, এমনভাবে ঘাড়ের মধ্যে ধইরা আনমু আনতে আনতে যাতে শেষ হয়ে যায়গা, পেশাব শেষ। আমার রসুল ডাক দিয়ে বললো ওমর যাইও না বসো, আল্লাহ রসুলের হুকুম, বসছে। রসুল দাঁড়ায় গেছে, দৌড়ায় গেছে, গিয়া আল্লাহ রসুল তার মোবারক হাত দিয়া ওই ইহুদির পেশাবগুলি পরিষ্কার করতেছে। জোরে কন,